একজন আমায় প্রশ্ন করেছিলেন যে আচ্ছা বাবা, এটা সত্যি সত্যি ইজ ইট পসিবল যে কেউ 24 ঘন্টা প্রত্যেক দিন ভগবানের স্মরণ করতে পারবে, ভগবানের স্মরণে থাকবে? ভগবানকে কি সর্বদা স্মরণ করা সম্ভব? এই প্রশ্ন আমার নিয়ে করেছিলেন। তা আমি তাকে খুব ছোট্ট করে উত্তর দিয়েছিলাম, দেখো যখন তোমার একটা চরম সংকট এসে পড়ে, সেই সংকটে তুমি দেখলে যে কেউ নেই যে তোমাকে সাহায্য করতে পারে, কেউ নেই তোমাকে সংকটটাকে পার করে দিতে পারেন বা কোনো একটা সলিউশন দিতে পারেন যেটা উইচ উইল পসিবলি ওয়ার্ক, তো সেই ধরনের একটা চরম উদ্বেগের মধ্যে যখন তোমার এক একটা মুহূর্ত কাটছে, সেই সময় তুমি যদি এক ঈশ্বর স্মরণ করতে চাও, সেটা কি তুমি করতে পারো না? নিশ্চয়ই করতে পারো। তার কারণ সেই সময়ের জন্যে তোমার মন যদি একবার স্থির করে ফেলে যে একমাত্র ঈশ্বরই পারবেন আমাকে এই সংকট থেকে মুক্ত করতে, তাহলে কিন্তু তুমি জেনে রাখবে যে অ্যাবসলিউটলি সেই সময় থেকে শুরু করে তার মনের জগতে কেবল তার কাছে আকুল হয়ে প্রার্থনা করা ছাড়া আর কিছু থাকবে না। এই আকুল প্রার্থনার মধ্যে যে ব্যাকুলতা থাকবে, তার মধ্যে যে একটা আর্নেসনেস থাকবে, তার মধ্যে যে একটা আকুতি থাকবে, সেটা সম্পূর্ণ স্পন্টেনিয়াস। কেন? সংকট আপদ যেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, তার থেকে তরে যাওয়া, তার থেকে পার হয়ে যাওয়া। সুতরাং তখন যে ভগবানের জন্য যে স্মরণটা, এটা কিন্তু স্বাভাবিক হয়ে দাঁড়াবে। কিন্তু এখানে আমি আরেকটা পয়েন্ট বলছি, এটা যেমন একটা বললাম স্বাভাবিক অবস্থায়, একটা সংকটাপন্ন অবস্থায় কেউ যখন সাধারণ মানুষ হবে, কিন্তু আর একটা দিক আছে, যারা সেই এক নিত্যবস্তু ধ্যানে ডুবে আছেন, তাদের জিনিসটা যদি তুমি চিন্তা করো, তাহলে কিন্তু দেখবে যে তারা কিন্তু এই মায়ার জগতের যা কিছু আকর্ষণ, মায়ার জগতের যা কিছু তাদের সেই সেই ফেজটা তারা কাটিয়ে এসেছেন। তাদের যত রকমের বাসনা কামনা বা এই পৃথিবীতে বারবার আসার পরিপ্রেক্ষিতে তাদের অনেক উপলব্ধিগুলো অনেক স্বচ্ছ হয়ে একটা জায়গায় পৌঁছে গেছে যে এক ঈশ্বর বই দুই কিন্তু সত্য নেই, আর কিছু নেই। তো সেখানে কিন্তু সেই একজন সাধক বা মহাসাধকের কাছে প্রতি মুহূর্তে ঈশ্বরের অনুক্ষণ ধ্যান করা, হরি 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 বা শ্রীরামের নাম করা বা সেই কৃষ্ণ নাম করা বা সেই মায়ের নাম করা বা সেই জপ করা বা সেই ধ্যানের মধ্যে ডুবে থাকার একটা যে চেষ্টা, সেটাও কিন্তু স্বতঃস্ফূর্ত। কেন? সেখানে তার কাছে আর দ্বিতীয় কিছু কাম্য বস্তু নেই, দ্বিতীয় কিছু পাবার আকাঙ্ক্ষা নেই, দ্বিতীয় কিছু পেয়ে খুশি হবার মতন কিছু নেই, এক ঈশ্বর বই দ্বিতীয় তার কাছে পাওয়ার কিছু নেই। সুতরাং সেই ঈশ্বর লাভের আশায় সে অহরাত্র যদি ঈশ্বর চিন্তনে ডুবে থাকে, সেই ঈশ্বর চিন্তনে ডুবে থাকার মধ্যে তার একটা স্বাভাবিকতা থাকবে, সহজ অবস্থা থাকবে। এই দুই অবস্থার মধ্যে নিশ্চয়ই ঈশ্বরকে সব সময় স্মরণ রাখা সম্ভব। জয় ঠাকুর।